বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই খুবই চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটি ইনস্ট্যান্ট আপনাদেরকে পেমেন্ট করে থাকে। তো যাই হোক, খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির থেকে আমি যে পেমেন্টটা পাইছি সেটার প্রুফও আপনাদের দেখিয়ে দিব। সো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো যাই হোক, লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, অবশ্যই লাইক দিবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। সো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি আমরা আজকের অ্যাপ্লিকেশনটিতে। তো অ্যাপ্লিকেশনটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন সব কিছু আপনাদের দেখিয়ে দিব। খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন এবং 100% পেমেন্ট করে। সো যাই হোক, আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফও দেখিয়ে দিব। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো যাই হোক, এখন আমি আপনাদেরকে কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখাই। তো এখানে দেখতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এখানে আজকের অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখতে পারতেছেন এখানে আজকের অ্যাপ লিঙ্ক। তো জাস্ট এই অ্যাপ লিঙ্কের উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। অ্যাপ লিঙ্কের উপরে ক্লিক করলে জাস্ট আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো আপনাদের আমি দেখিয়ে দিতেছি। সো জাস্ট আপনাদের এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোর নিয়ে যাবে, ঠিক আছে। একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তার বাদে এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করে দেওয়ার বাদে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে। সো দেন এখানে দেখতে পারতেছেন এরকম চলে আসবে। তার বাদে এই যে ওপেন প্লে স্টোর অ্যাপ, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার বাদে জাস্ট এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখতে পাবেন আপনাকে তারা কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের প্লে স্টোরে নিয়ে চলে আসছে। তার বাদে এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে। তো জাস্ট আমরা কী করবো, এই অ্যাপ্লিকেশনটিতে জাস্ট আমরা ক্লিক করবো। ক্লিক করে দেন আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব, ঠিক আছে। তো জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়েছে। একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। সো দেন আমরা যখন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে তখন একটু ওয়েট করবেন। আমাদের অ্যাপ্লিকেশনটি এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু এখনও হইতেছে, ঠিক আছে। সো এটা 9 MB-র একটা অ্যাপ্লিকেশন, খুবই MB না। তার বাদেও এখান থেকে জাস্ট আপনারা ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হইতেছে। সো বন্ধুরা, যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন ওপেন। তো ওপেনে ক্লিক করবেন না, আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার বাদে যেটা করবেন, আবারও এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার বাদে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, লিখবেন VPN, ঠিক আছে। তো জাস্ট আপনারা VPN লিখে জাস্ট আপনারা এখানে একটা সার্চ করবেন। সার্চ করার বাদে যেটা করবেন, আপনারা এখান থেকে যে কোনো একটা VPN ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি আমি এখান থেকে সুপার VPNটা ডাউনলোড করে নিচ্ছি। সো দেন আমি সুপার VPNের উপরে ক্লিক করলাম। তার বাদে এখান থেকে আপনার ইনস্টল বাটন আসবে। তো জাস্ট আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং VPN ছাড়া কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। VPN ছাড়া যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। সো তার জন্য যেটা করবেন, এখান থেকে জাস্ট আপনারা অবশ্যই আপনারা VPNটা কানেক্ট করবেন। তো জাস্ট আমি আমার VPNটা এখান থেকে কানেক্ট করে নিতেছি। বন্ধুরা, এখন যেটা করবেন আপনারা উপর দিকে দেখতে পারবেন আপনার লোকেশন সিলেক্ট করতে হবে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার বাদে জাস্ট এখানে একটু ওয়েট করবেন। তার বাদে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে বলবে যে এখান থেকে দেখতে পারবেন USA আমার সিলেক্ট করা আছে। সো চাইলে আপনি ইউনাইটেড স্টেট বা কানাডা এগুলো সিলেক্ট করতে পারেন। তো জাস্ট আমি USA সিলেক্ট করে রেখে দিলাম। তার বাদে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার বাদে এরকম অ্যাড আসতে পারে। তার বাদে আপনি কী করবেন, এই অ্যাডটাকে জাস্ট আপনারা ক্লিক করে ব্যাক বাটনে কেটে দিবেন। তার বাদে দেখতে পারবেন আপনার VPNটা এখানে ডিসকানেক্ট লেখা চলে আসে, তার মানে আমাদের VPNটা কানেক্ট হয়ে গেছে। সো আমরা এটা মিনিমাইজ করবো। মিনিমাইজ করে দেন আমরা কী করবো, সরাসরি আমরা অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটিতে আমরা চলে আসলাম। তার বাদে এখান থেকে জাস্ট আমরা কী করবো, অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। সো ওপেন করে নেওয়া বাদে বন্ধুরা, এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন আমি আপনাদের সব কিছু লাইভে দেখিয়ে দিব। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো তার বাদে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভিউ নিয়ে চলে আসবে। সো এখন যেটা করতে হবে, আপনারা নিচের দিকে দেখতে পারবেন একটা সাইন আপ নামে একটা অ্যাপের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়া বাদে এরকম আসবে। তার বাদে এখান থেকে আপনার নামটা দিতে হবে। সো জাস্ট আমি কী করবো, আমার নামটা এখানে দিয়ে দিতেছি। তো অবশ্যই আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার নামটা দিয়ে দিলাম। তার বাদে এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। সো আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দিবেন। তার বাদে আমার এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম। দেওয়া বাদে এখান থেকে জাস্ট আপনার একটা জিমেল সিলেক্ট করতে বলবে। তো জাস্ট আপনি কী করবেন, এখানে একটা জিমেল সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো জাস্ট আমি একটা জিমেল সিলেক্ট করে দিতেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি কী করলাম, আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম। তার বাদে এখানে একটা পাসওয়ার্ড দিলাম এবং একই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। তার বাদে এখানে রেফার কোড, রেফার কোডটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন 1234 এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দিয়ে দিবেন। দেওয়া বাদে যেটা করবেন, আপনারা সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি সাইন আপের উপরে ক্লিক করলাম। তো অবশ্যই আপনারা এখানে যে সাইন আপের বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি মানে খোলা হয়ে গেছে। সো দেন এখান থেকে জাস্ট আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার অথবা পাসওয়ার্ড বা
মোবাইল নাম্বার সেটা দিয়ে জাস্ট আমরা এখানে লগইন করব। তো জাস্ট আমরা যে জিমেইলটা আছে সেটা আমরা এখান থেকে কেটে দিব, যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিব। ঠিক আছে, অবশ্যই আপনারা নাম্বারটা বসাবেন, তাছাড়া কিন্তু আপনাদের এখানে লগইন হবে না। ঠিক আছে, সো দেন আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, তার মাঝে পাসওয়ার্ড দেওয়া আছে, সো দেন আমরা লগইন বাটনে ক্লিক করে দিলাম। সো লগইন বাটনে ক্লিক করে দেওয়া পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি লগইন হয়ে গেছে। এখন দেখতে পারবেন এখানে কাজটা কি। সো বন্ধুরা এখান থেকে আপনারা প্রতিদিন আপনারা এখান থেকে 400 থেকে 300 টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতেই। সো যাই হোক, এখান থেকে দেখতে পারবেন অসংখ্য গেমস রয়েছে, গেমসগুলো খেলে টাকা ইনকাম করতে পারবেন, এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, স্পিন রয়েছে, কুইজ রয়েছে, এবং এখান থেকে প্রচুর পরিমাণে কাজের সিস্টেম রয়েছে, আপনারা এগুলো করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। সো যাই হোক, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের টেলিগ্রাম চ্যানেল এবং তাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখানে সরাসরি আপনারা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সো কোনো সমস্যায় পড়লে অথবা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমি তাদেরকে বলে দিব। ঠিক আছে, সো যাই হোক, এখন আপনারা যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গেমসগুলো আছে, এই গেমসগুলো জাস্ট আপনাকে যে কোনো একটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমি এটা ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়া বাদ এখানে দেখতে পাচ্ছেন এই যে গেমটা আছে এটা খেললে আমি এখান থেকে একটা কয়েন ফ্রিতেই পাবো। ঠিক আছে, তার জন্য এখান থেকে দেখতে পারবেন আনপয়েন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া বাদ এই গেমটা ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা এয়ার চলে আসছে, এই এয়ারটাকে কিন্তু আপনারা ক্লিক করবেন না। ঠিক আছে, এটা এয়ার শেষ হয়ে গেলে জাস্ট আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন, তবে কিন্তু আপনারা এখানে গেমটা খেলতে পারবেন। ঠিক আছে, সো জাস্ট আমরা গেমটা ওপেন হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমটা ওপেন হয়ে গেছে। সো দেন আমাদের এই গেমটা প্লে করে এখান থেকে খেলতে হবে। সো দেন আমি প্লেতে ক্লিক করলাম, তার বাদে দেখতে পাচ্ছেন এই গেমটা আসলে খেলতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই গেমটা খেলতে হবে। এই গেমটা খেললে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টটা পাবেন। সো যাই হোক, এখান থেকে গেমটা আপনারা খেলে নেবেন। এভাবে মূলত যারা কি গেমগুলো খেলতে পারেন তারা এখানে গেম খেলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন, এখানে ইনকামের সুযোগ প্রচুর রয়েছে। ঠিক আছে, সো দেন এই গেমগুলো প্লে করে দেন আপনারা আনলিমিটেড খেলতে পারবেন। তো যাই হোক, আমি ব্যাক বাটনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গেম রয়েছে, এই গেমগুলো খেলতে পারবেন। সো এখন আপনাদের দেখে আরও কীভাবে ইনকাম করবেন, ইনকাম করার জন্য এখানে দেখতে পারবেন আর্নিং নামের একটা অপশন আছে, এই আর্নিং অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর্নিং অপশনে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি আর্নিং অপশনে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বাদে এখানে দেখতে পাচ্ছেন কুইজ রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লাকি স্পিন রয়েছে, এবং এখানে দেখতে পারবেন মিউজিক স্পিনের রয়েছে। তো যাই হোক, এগুলো খেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। সো সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাকি স্পিনের কাজ, এবং সবগুলো কাজ কিন্তু একই সিস্টেমে। ঠিক আছে, সবগুলো কাজ একই সিস্টেমে। তো জাস্ট আমি এখান থেকে দেখতে পারবেন প্লে নাও, তো আমি জাস্ট প্লে নাওয়ার উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন এখানে আমাদের 11টা আছে। সো এখান থেকে 11টা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 00 আছে। ঠিক আছে, এখানে 00 আছে। সো আমাদেরকে 11টা কাজ কমপ্লিট করতে হবে, তার জন্য এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন আমাদের স্পিনটা ঘুরতেছে। সো দেন এখন দেখতে পাচ্ছেন আমরা 1 পয়েন্ট পাইছি। সো দেখতে পাচ্ছেন এখানে 4 সেকেন্ড ওয়েট করতে হবে বলতেছে ওয়েট করার জন্য, তো অবশ্যই আপনারা ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের সাকসেস লেখা চলে আসছে। সো দেন আমরা এখন কী করবো, আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো। সো ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন এখানে আপনার 10 সেকেন্ডের একটা টাইম কাউন্ট ডাউন হবে, এই টাইমটা আপনার অবশ্যই মাস্ট আপনারা এটা দেখবেন, দেখে জাস্ট আপনারা এখান থেকে ইয়ে করবেন। ঠিক আছে, তাছাড়া কিন্তু আপনি স্পিন করতে পারবেন না, আর ভুলেও কোনো অ্যাডে ক্লিক করবেন না। সো দেন আমরা এগেন আবার স্পিনে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বাদে দেখতে পাচ্ছেন আমাদের এটা ঘুরতেছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 10 কয়েন পাইছি, এবং একটা এখানে বলতেছে প্লিজ ওয়েট। তো এই একটাতে জাস্ট আপনারা ভুলেও ক্লিক করবেন না। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমাদের সাকসেস লেখা চলে আসছে। সো আমরা পুরো একটা দেখে নিছি। সো দেন আমরা ব্যাক বাটনে ক্লিক করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন 11 সেকেন্ডের একটা টাইমটা কাউন্ট ডাউন হইতেছে। সো অবশ্যই আপনারা এটা ওয়েট করবেন। আর এখানে দেখেন আমরা অলরেডি কিন্তু 2টা কমপ্লিট করে ফেলছি, 11টার মাঝে 2টা কমপ্লিট করে ফেলছি। সো দেন এভাবে আপনারা মূলত আপনারা এটা কমপ্লিট করবেন। সো দেন আমি সবগুলো কাজ কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিতেছি। ঠিক আছে, সো অলরেডি বন্ধুরা আমরা কিন্তু 10টা কাজ কমপ্লিট করে ফেলছি। সো দেন আবারও স্পিনে ক্লিক করতেছি, স্পিনে ক্লিক করে দেওয়া বাদে এটা ঘুরবে। সো দেন আমাদের আরেকটা স্পিনের কাজ কমপ্লিট হবে। সো আপনাদের আমি লাইভ সব কিছু দেখাইতেছি, এখানে টাইমটা কাউন্ট ডাউন হইতেছে, একটা অ্যাড চলে আসছে, অ্যাডে ভুল করে আপনারা ক্লিক করবেন না। ঠিক আছে, সো দেন আমাদের এটা দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। সো দেন আমরা এখন কী করবো, এটাকে ব্যাক বাটনে ক্লিক করবো। ঠিক আছে, সো এটা ব্যাক বাটনে ক্লিক করে দিলাম, তার বাদে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড কাউন্ট ডাউন হইতেছে। সো দেন এই সেকেন্ডটা যখন চলে যাবে তখন আমাদের আরেকটা ক্লিক করতে হবে। সো আপনাদের সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিচ্ছি, একই সিস্টেমে 3টা কাজ। ঠিক আছে, 3টা কাজ একই সিস্টেমে। তো জাস্ট আবারও স্পিনের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসছে, এখানে দেখেন একটা এডে ক্লিক করে 1 মিনিট অপেক্ষা করতে হবে। সো আমরা মিনিমাম এখানে 2 মিনিট অপেক্ষা করবো, অপেক্ষা করলে দেন এখান থেকে আমরা 370 কয়েন পাবো। ঠিক আছে, এই কয়েনটা কিন্তু টাকাতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো দেন আমরা এখান থেকে দেখতে পারবেন আনপয়েন্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়া বাদে এখানে একটা অ্যাড চলে আসবে, এই অ্যাডের উপরে জাস্ট আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা এই অ্যাডের উপরে একটা ক্লিক করবেন। সো দেন আমরা কী করবো, এখানে নো থ্যাঙ্কস লেখা চলে আসছে, তার বাদে আমরা এই অ্যাডের উপরে জাস্ট একটা ক্লিক করতেছি। সো ক্লিক করে দেওয়া বাদে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। যখন আপনাদেরকে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি
ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে মিনিমাম আপনারা 2 মিনিট এই অ্যাপ্লিকেশনটিতে অপেক্ষা করবেন, ঠিক আছে। সো আবারও বলতেছি, প্লে স্টোর নিয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে 2 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করে দেন আপনারা কী করবেন, পরবর্তীতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই ওয়েবসাইটটিতে এরকম ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করে মিনিমাম আপনারা দুই মিনিট ঘোরাঘুরি করবেন, ঠিক আছে। সো দেন আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি, ওয়েট করে আবারও ভিডিওটা স্টার্ট করব। সো বন্ধুরা, যাই হোক, আমরা এখানে ওয়েট করে নিছি। সো এখন কী করবো, আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়া বাদে জাস্ট আমরা কী করবো, আমরা অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো, ঠিক আছে। তার বাদে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। ব্যাক বাটনে ক্লিক করে দেওয়া বাদে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখতে পাবেন আপনার ব্যালেন্সে তারা কিন্তু টাকাটা অ্যাড করে দিবে, ঠিক আছে। সো কিছুক্ষণের ভিতরে টাকাটা অ্যাড করে দিবে। সো যাই হোক, এখন আপনাদের বাকি কাজগুলো দেখাই। এখান থেকে জাস্ট আপনারা কুইজ খেলেও ইনকাম করতে পারবেন, একই সিস্টেমের সবগুলোই কাজ, ঠিক আছে। সো দেন এখান থেকে এই যে আন প্ল্যান আওয়ার উপরে ক্লিক করে দিবেন। প্ল্যান আওয়ার উপরে ক্লিক করে দেওয়া বাদে এখানে দেখেন আমাদের 11টা কাজ কিছু কিন্তু এখনও রয়ে গেছে, ঠিক আছে। সো জাস্ট আমরা এখানে যদি স্পিনে ক্লিক করি সেক্ষেত্রে একই সিস্টেমের কাজ। তো জান আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বাদে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এরকম অ্যাড চলে আসবে। সো এইরকম অ্যাড আসলে জাস্ট আপনারা ফুল এই অ্যাডটা দেখে নেবেন। দেখে নেওয়া বাদে জাস্ট আপনারা যেটা করবেন এখান থেকে দেখেন সাকসেস লেখা চলে আসে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাইমটা কাউন্টডাউন হয়েছে এবং এখানে দেখতে পারবেন যে আমাদের একটা কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 11টার মাঝে একটা কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো দেন আরও 11টা 10টা আমাদের কাজ কমপ্লিট করতে হবে। তার বাদে সেমভাবে আপনারা একটা অ্যাড চলে আসবে যে এখানে যে আন পয়েন্ট চলে আসবে। আন পয়েন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে এখানে লেখা আসবে ক্লিক দিস অ্যাড। তো অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া বাদে ওয়েবসাইটটিতে নিয়ে গেলে জাস্ট আপনারা 2 মিনিট অপেক্ষা করবেন। আর প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেন আপনারা ওপেন করে 2 মিনিট অপেক্ষা করবেন। সো তার বাদে আপনার পয়েন্টটা অ্যাড করে দিবে। সো তার বাদে এখন দেখাই আপনাদেরকে, এখন কাজটা হচ্ছে কি, এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, কুইজের কাজ খেলার জন্য সেম একই কাজ। তো প্ল্যান আওয়ার উপরে ক্লিক করে দিবেন। সো প্ল্যান আওয়ার উপরে ক্লিক করে দেওয়া বাদে জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে এখানে এই যে এরকম কুইজ চলে আসবে। তার বাদে এখান থেকে কী বলছে সেটার আনসারটা এখানে দিয়ে দিবেন। সো দিয়ে দিলে জাস্ট এখান থেকে দেখতে পারবেন আপনার আমার এটা রং হয়েছে। সো যদি এটা রাইট হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে এড আসলে একটু ওয়েট করবেন। ওয়েট করে দেওয়া বাদে এখান থেকে এই যে ইওটি ঘুরবে। তো যাই হোক, ওয়েট করবেন। ওয়েট করে দেওয়া বাদে জাস্ট এখান থেকে দেখেন নো ট্যাঙ্কস লেখা চলে আসে। ব্যাক বাটনে ক্লিক করবেন। তার বাদে এখান থেকে জাস্ট আপনারা এটার উত্তরটা দিয়ে দিবেন, ঠিক আছে। সো একটা দিয়ে দিবেন। সো এটা আমার রং হয়েছে নাকি রং হয়ে গেছে। সো যাক, আপনারা এটা কেলে নেবেন। আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আমার এটা রাইট হয়েছে মেবি। সো এখান থেকে দেখতে পারবেন আপনার 12টা কাজ এবং একটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে মূলত আমাদের 12টা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে দেওয়া বাদে এখানে একই সিস্টেমের আন পয়েন্ট চলে আসবে। আন পয়েন্টে ক্লিক করে দেওয়া বাদে ক্লিক অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে সরাসরি আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করে ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে তারা কিন্তু পয়েন্টটা মানে টাকাটা অ্যাড করে দিবে। পয়েন্ট আসবে না, সরাসরি পয়েন্টটা কনভার্ট করে টাকাতে রূপান্তরিত করে আপনার ব্যালেন্সে অ্যাড করে দিবে। তার বাদে যদি প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করে দেওয়া বাদে মিনিমাম ওপেন করে জাস্ট আপনার 2 মিনিট অপেক্ষা করবেন, ঠিক আছে। সো যাই হোক, আশা করি বোঝাতে পারছি। এখন আপনাদের দেখাই কীভাবে আপনি পেমেন্টটা রিসিভ করবেন। সো পেমেন্ট নেওয়ার জন্য আপনারা অ্যাকাউন্ট সেকশনে চলে আসবেন। এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখতে পারবেন উইডো নামের একটা অপশন। উইডো অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো জাস্ট আমরা উইডো অপশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখতে পারবেন আমাদের এখানে এখানে পয়েন্ট শু করতেছে এবং নিচে আমাদের টাকা শু করতেছে। সো দেন আমরা কী করবো, এখান থেকে সিলেক্ট মেথডে ক্লিক করবো। সিলেক্ট মেথডে ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখতে পারবেন বিকাশ রয়েছে, নগদ রয়েছে, সরি রকেট রয়েছে এখানে, এবং এখানে নগদ রয়েছে, এবং এখানে রিচার্জ মোবাইল রিচার্জ নিতে পারবেন। এখানে পেপাল রয়েছে, যারা ইন্ডিয়াতে আছেন তারা পেপালে নিতে পারবেন, এবং বিটকয়েন নিতে পারবেন। তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সো আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়া বাদে এখান থেকে জাস্ট আমার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি, আপনার নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। দেওয়া বাদে এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে টাকাটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটাতে আপনি বিকাশের টাকাটা রিসিভ করতে চান, সেই নাম্বারটা দিয়ে দিবেন। এবং তার বাদে এখানে সাবমিট রিকোয়েস্ট একটা ক্লিক করে দিবেন। তখন আপনাদেরকে তার একটা 5 মিনিটের ভিতরে আপনাদেরকে পেমেন্টটা করে দিবে। সর্বোচ্চ 10 মিনিট লাগবে এবং অনেক ইউজাররা এখানে কাজ করে একটু লেট হতে পারে। তার বাদে যদি রিচার্জে নিতে চান সেক্ষেত্রে রিচার্জ সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়া বাদে এখানে জাস্ট আপনারা একইভাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তার বাদে এখানে অ্যামাউন্টটা দিয়ে আপনার সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলে তারা আপনাদেরকে 5 থেকে 10 মিনিটের ভিতরে পেমেন্টটা করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। এছাড়া যদি চান আপনি না এক্সট্রা ইনকাম করবো সেক্ষেত্রে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে আপনারা কী করবেন, এখান থেকে ইনভাইট করেও টাকা ইনকাম করতে পারেন। তো জাস্ট আমি ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করলাম। দেখতে পারতেছেন এখানে আমার একটা রেফার কোড দিয়েছে। এই রেফার কোডটি ব্যবহার করলে আমি এখান থেকে 200 পয়েন্ট পাবো। সো আপনারা একই সিস্টেম
সেম এখান থেকে এই যে রেফার কোডটি যদি আপনারা আপনার অ্যাকাউন্ট খুলে এরকম একটা রেফার কোড পাবেন আপনার ফ্রেন্ডদের যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 200 কয়েন করে পেয়ে যাবেন আর আমার রেফার কোড ইউজ করলে আমিও 200 কয়েন পাবো সো অবশ্যই আপনারা চাইলে এই রেফার কোডটা ইউজ করতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইউজ করলে করতে পারেন তাছাড়াও এখান থেকে রয়েছে আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে তাদের সাথে সরাসরি সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের গ্রুপগুলো রয়েছে আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে আপনারা জয়েন করতে পারেন সো বন্ধুরা আশা করি বুঝাতে পারছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।